বিএসএফ এর হাতে ধর্ষিতা তরুণী আদৌ কি ধর্ষণ হয়েছে? বাগদা ধর্ষণ কাণ্ডে প্রশ্ন তোলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বসিরহাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি। বিএসএফ এর হাতে ধর্ষিতা তরুণী আদৌ কি ধর্ষণ হয়েছে প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার বসিরহাটে সাংগঠনিক বৈঠকে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। সুকান্ত বলেন, তদন্তে যদি দোষ প্রমাণিত হয় তাহলে দোষীরা অবশ্যই শাস্তি পাবে, তবে এটাও তদন্তের প্রয়োজন আদৌ ধর্ষণ হয়েছে কিনা। এদিন বসিরহাট পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের খড়িবাড়ি এলাকায় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দলীয় নেতা কর্মী সমর্থকদের নিয়ে পুরো মন কি বাত অনুষ্ঠান জায়ান্ট স্ক্রিনে দেখেন তিনি। তারপর বসিরহাট টাউন হল প্রেক্ষাগৃহে বসিরহাট সাংগঠনিক জেলার বিশেষ সাংগঠনিক বৈঠক করেন। এদিন সাংবাদিকদের বলেন, তৃণমূল নেতারা একে একে জেলে যাবে, আমাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, দোষী প্রমাণিত করুক, তদন্ত করে দেখুক। সম্প্রতি দিলীপ ঘোষ মন্তব্য করেন, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে হারানো যাবে না। সেই প্রসঙ্গ ঘুরিয়ে এদিন সুকান্ত মজুমদার বলেন, বিরোধী শক্তিকে এক জায়গায় হতে হবে। পাশাপাশি সিপিএম কংগ্রেসের ভোট চাইলেন এবং এক ছাতার তলায় আসার কথাও বললেন তিনি। পাশাপাশি এদিন সীমান্তে পাচার নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এখনও যে বহু সীমান্তে কাঁটাতার দিতে পারেনি এবং পর্যাপ্ত পরিমাণে বিএসএফ নেই সে কথাও তিনি স্বীকার করেন। এ বিষয়ে তিনি বলেন, পুলিশকে এ বিষয়ে সহযোগিতা করতে হবে। যদি তদন্তে দোষী সাব্যস্ত হয় তাদের দোষ সাব্যস্ত তারা তাদের যে আইন অনুসারে যে ব্যবস্থা হবে, কিন্তু এটাও তদন্ত হওয়া প্রয়োজন যে আদৌ ধর্ষণ হয়েছে কি হয়নি। যদি হয়ে থাকে তাহলে অবশ্যই তাদের শাস্তি হবে। বর্ডারের একটা সার্টেন পোর্শন বিএসএফ এর আওতায় থাকে, বাকি পোর্শন রাজ্য সরকারের আওতায় থাকে এবং বিস্তীর্ণ এলাকায়, আপনি জানেন এই জেলাতে কাঁটাতার নেই, অনেক জায়গাতে নদী, বিএসএফ কি প্রতি ফুটে ফুটে একজন করে বিএসএফ দাঁড় করিয়ে রাখবে? সম্ভব নাকি? আর পুলিশের 100% অসহযোগিতা, বিএসএফ পারতো বন্ধ করে দিতে পারতো যদি পুলিশের সহযোগিতা থাকতো। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বসিরহাট। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড, শুভ উদ্বোধন 31 অগস্ট। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।